গুড ইভিনিং অন্তরা। গুড ইভিনিং অন্তরা। অ্যানিমা গুড ইভিনিং। সৌভিক গুড ইভিনিং। তোমাদের 8টা থেকে ক্লাস, পৃথ্বীরাজ কস্তুরি দুজনকেই বললাম, তোমাদের ক্লাস 8টা থেকে, এটা এসএসসি জেই ক্লাস হচ্ছে। জুলিয়েটের ক্লাসটা 8টা থেকে, ঠিক আছে? দেখো গ্রুপে মেসেজ দিয়েছিলাম 8টা। তো আজকে আমরা কি পড়ব, আজকে আমরা পড়ব অরিজিন অফ সয়েল অ্যান্ড সয়েল ওয়াটার রিলেশনশিপ। 6:30 বাজছে, আমি 1 মিনিট লেট করব না, আমি বলেই দিয়েছিলাম তোমাদেরকে 6:25 মধ্যে অনলাইন আসতে। তো যারা এসছে ভালো, যারা না এসছে সেটা তাদের নিজের দায়িত্ব, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক, চলো স্টার্ট করা যাক, ঠিক আছে? তো চ্যাপ্টারের নাম হচ্ছে, আমি আগের দিনই বলেছিলাম কি পড়ব, অরিজিন অফ সয়েল অ্যান্ড সয়েল ওয়াটার রিলেশনশিপ। ফাইন, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম, অরিজিন অফ সয়েল অ্যান্ড সয়েল ওয়াটার রিলেশনস, সয়েল ওয়াটার রিলেশনস, অরিজিন অফ সয়েল অ্যান্ড সয়েল ওয়াটার রিলেশনস। তো অরিজিন অফ সয়েল কথাটা থেকে জানতে পারছো? আচ্ছা ঘুরতে এলে, ঠিক আছে, ভালো, ঘুরে নাও একটু, দেখে নাও। সবই কি বলছে, দাদা কালকে তো নন টেকনিক্যালের ক্লাসটা কখন হবে বললে সেটা একটু বলে দাও, কারণ ওই সময়টায় কেটে গেছে ভিডিওটা। হ্যাঁ আমাকে বলেছে, ঠিক আছে, আমাকে বলেছে, আমি আজকে ক্লাসের শেষে বলে দেবো নন টেকনিক্যালের ব্যাপারটা, ঠিক আছে? কস্তুই বলছে নোটিফিকেশন এলো তাই আর কি। আচ্ছা ঠিক আছে, নোটিফিকেশন আসবে, আবার 8টার দিকে একবার নোটিফিকেশন পাবে, তখন ক্লাসে চলে আসবে, ঠিক আছে? 8:05 দিকে চলে আসবে, 8টা থেকে পুরো স্টার্ট করে দেবো, কোনো টাইম লস হবে না, কিন্তু ওয়েট করবো না, ঠিক আছে কস্তুরি? একদম 8টা থেকে .8টায় ক্লাস স্টার্ট হবে, 8:05 চলে আসবে। সৌভিক আমি তোমার কথাটা বলে দেবো, ঠিক আছে? আমাকে, আমি দেখেছি ভিডিওটা, রিপিট ভিডিও দেখেছি, 10 মিনিট নেই ভিডিওটার মধ্যে, তো আমি সেটা নিয়ে আজকে বলে দেবো, ঠিক আছে? তো আজকে পড়াতে ডাইরেক্ট আসি, যে অরিজিন অফ সয়েল অ্যান্ড সয়েল ওয়াটার রিলেশনশিপ। তো অরিজিন অফ সয়েল কথাটার মধ্যেই আছে যে অরিজিন, অরিজিন কথাটার অর্থ কি, উৎপত্তি, মানে সয়েল, এই যে মাটি, সয়েল বলতে কি মাটি, তো এই যে মাটি নিয়ে আমরা কথাবার্তা করছি, এই মাটিটার উৎপত্তি হলো কোথা থেকে, এটা পড়বো, অরিজিন অফ সয়েল অ্যান্ড সয়েল ওয়াটার রিলেশনশিপ। জলের সাথে মাটির কিরকম সম্পর্ক, মাটিতে জল থাকলে কি হতে পারে, মাটিতে জল না থাকলে কি হতে পারে, এগুলো নিয়ে আলোচনা করবো। তো আমরা সাবজেক্টটা পড়ছি, এটা হচ্ছে সয়েল মেকানিক্স। তো এই সয়েল মেকানিক্স কথাটা প্রথম কে বলেছিল, এটা আমাদেরকে জানতে হবে। তো জেনে রাখবে, এই সয়েল মেকানিক্স প্রথম কথাটা বলেছিল ডক্টর কার্ল ভন তারজাকি, যিনি ফাদার অফ সয়েল মেকানিক্স নামে পরিচিত। ফাদার অফ সয়েল মেকানিক্স বলতে সয়েল মেকানিক্সের উদ্গাতা, সয়েল মেকানিক্স সাবজেক্টটা স্টার্ট করেছিলেন যিনি, তিনি হচ্ছেন ডক্টর কার্ল ভন তারজাকি, বা ডক্টর কার্ল তারজাকিও বলতে পারো। তো এইটা প্রথম পয়েন্ট, আজকে তোমাদের প্রথম নোট ডাউন করবে যে ফাদার অফ সয়েল মেকানিক্স, ফাদার অফ সয়েল মেকানিক্স ডক্টর, কোথাও কার্ল তারজাকি ভাবে, আমি গোটা নামটাই লিখলাম, ডক্টর কার্ল ভন তারজাকি, অনেকে বলে তেরেজাকি, ডক্টর কার্ল ভন তারজাকি, ইনি এই টার্মটার প্রবর্তন করেছিলেন সয়েল মেকানিক্স। কয়েন দ্য টার্ম সয়েল মেকানিক্স, কয়েন দ্য টার্ম সয়েল মেকানিক্স, মানে সয়েল মেকানিক্স এই টার্মটার উদ্গাতা করেছিলেন, কত সালে, না 1925 সালে, ইন 1925। তাহলে কে করেছিল, এখান থেকে কটা জিনিস ইম্পর্টেন্ট,
এখান থেকে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হলো ফাদার অফ সয়েল মেকানিক্স কে, ফাদার অফ সয়েল মেকানিক্স হচ্ছে ডক্টর কার্ল ভন তারজাকি। কত সালে তিনি কয়েন কয়েন বলতে সয়েল মেকানিক্স ওয়ার্ডটা প্রথম ইউজ করেছিলেন, কত সালে না 1925 সালে, ঠিক আছে? কয়েন বলতে উদ্গাতা, এই টার্মটার উদ্গাতাকে না ডক্টর কার্ল ভন তারজাকি, যিনি ফাদার অফ সয়েল মেকানিক্স নামে পরিচিত। এটা তোমরা সবাই জানো যেহেতু তোমরা সয়েল মেকানিক্স পড়েছো। এবার হচ্ছে সয়েল মেকানিক্সে যে সয়েলটা নিয়ে আমরা আলোচনা করি সেই সয়েলটা কতটা ডেপ অবধি আমরা আলোচনা করি, তো মনে রাখবে আমরা সিভিল ইঞ্জিনিয়াররা সাধারণত মাটির উপর থেকে 10 থেকে 15 মিটার নিয়ে সয়েল নিয়ে কাজ করি, 10 থেকে 15 মিটার। তাহলে এই কথাটা আমি লিখে দিই ইংরাজিতে যে কথাটা আমি বললাম, আশা করছি এটা তোমাদের লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। আমি নেক্সট কথাটা লিখে দিচ্ছি যে এ সিভিল ইঞ্জিনিয়ার, উপরেই লিখে এটা মুছে দিচ্ছি, এ সিভিল ইঞ্জিনিয়ার মানে তোমরা, এ সিভিল ইঞ্জিনিয়ার ইজ কনসার্ন, ইজ সিভিল ইঞ্জিনিয়ার ইজ কনসার্ন মেনলি, ই সিভিল ইঞ্জিনিয়ার ইজ কনসার্ন মেনলি উইথ 10 to 15 মিটার টপ মেন্টেল অফ সয়েল, টপ মেন্টেল অফ সয়েল ইন ডিলিং উইথ, ইন ডিলিং উইথ স্মল অর মিডিয়াম সাইজ প্রজেক্ট, স্মল অর মিডিয়াম সাইজ প্রজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা সিভিল ইঞ্জিনিয়াররা কোন সয়েলটা নিয়ে কাজ করি? তবু তো আজকে তুমি আবার লেট করেছো, আমি তোমার উপর আজকে রেগে গেছি, আমি অলরেডি স্টার্ট করেছি, সাবজেক্টটা তোমার কাছে আননোন, তাও তুমি লেট করেছো, ঠিক আছে? তো তুমি যেটা লেট করেছো সেটা তুমি পরে দেখে নেবে, ঠিক আছে? তো আমরা সিভিল ইঞ্জিনিয়াররা সয়েল মেকানিক্সের কোন সয়েলটা নিয়ে কাজ করি, 10 থেকে 15 মিটার। তুমি আজকে কত মিনিট লেট করেছো? 10 মিনিট লেট করেছো। আমি আগের দিনই বলেছিলাম 6:30 মানে 6:30, 1 মিনিটও লেট না, তো সেরকম আমি স্টার্ট করেছি। তো সিভিল ইঞ্জিনিয়াররা সাধারণত আমরা 10 থেকে 15 মিটার টপ মেন্টেল অফ সয়েল মানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আমরা যেখানে পা দিই সেটা যদি ভূপৃষ্ঠ হয় সেটা থেকে 10 থেকে 15 মিটার ডেপ্থের সয়েল নিয়ে সমস্ত রকম টেস্ট আমরা করি। কোনো একটা বিল্ডিং যদি করতে হয় তো বড় একটা ধরো মাল্টিপ্লেক্স বিল্ডিং হবে, বড় একটা মাল্টিপ্লেক্স ধরো বিল্ডিং হবে মানে যেখানে শপিং মল হবে, তো সেখানকার সয়েলটা কি সেই শপিং মলটার ওয়েট নিতে পারবে, সেই বিয়ারিং ক্যাপাসিটি কি ভালো, এগুলো আমি পরে পড়াবো। বিয়ারিং ক্যাপাসিটি কি জেনে রাখো, বিয়ারিং ক্যাপাসিটি বলতে লোড ক্যারিং ক্যাপাসিটি অফ সয়েল, সয়েলটা কতটা লোড নিতে পারবে সেটাকে বলে বিয়ারিং ক্যাপাসিটি। তো সেগুলোর জন্য অনেক রকম টেস্ট করতে হয় যে লোডটা নিতে পারবে কি, আদৌ নিতে পারবে, প্লেট লোড টেস্ট হ্যানতেন অনেক টেস্ট করতে হয় বিয়ারিং ক্যাপাসিটি টেস্টের জন্য। সেক্ষেত্রে আমরা কত মিটারের সয়েলটা নিয়ে কাজ করবো, ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 15 মিটারের নিচের সমস্ত মাটি নিয়ে কাজ করবো। তাহলে এটা ধরো আমার যদি গ্রাউন্ড লেভেল হয় এর 10 থেকে 15 মিটার নিচের সয়েল নিয়ে আমরা সমস্ত রকম টেস্ট করব, আমরা করি সিভিল ইঞ্জিনিয়াররা, ঠিক আছে? এটার মানে হচ্ছে এটা। এরপর আমরা হচ্ছে নেক্সট পয়েন্টে চলে আসবো। এবার আমাদের সয়েল পার্টিকেল, আমরা কোন সয়েল পার্টিকেলগুলো চোখে দেখতে পাই, এগুলো খুব জেনারেল জিনিস আমি বলছি কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে। আমি যেমন প্রথম যে টপিকটা বললাম যে ফাদার অফ সয়েল মেকানিক্স কে এবং তিনি কত খ্রিস্টাব্দে প্রথম টার্মটা ইউজ করেছেন সেটা খুব ইম্পর্টেন্ট এবং অনেকবার এসএসসি যেইতে এসছে, ঠিক আছে? আর নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা কত মিলিমিটারের সয়েল পার্টিকেলগুলো চোখে দেখতে পাই, যে সয়েল পার্টিকেলগুলো সাইজ 0.75 মিলিমিটারের থেকে বড় সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই, ঠিক আছে? তো সেটা ইংরাজিতে লিখে দিই, দ্য সয়েল পার্টিকেলস কোর্সার দেন 0.75 মিলিমিটার, দ্য সয়েল পার্টিকেলস কোর্সার দেন 0.75 মিলিমিটার আর ভিজিবল টু নেকেড আই বলতে খালি চোখ, খালি চোখে আমরা যেসব সয়েল পার্টিকেলগুলো সাইজ 0.75 মিলিমিটারের থেকে বড় সেই পার্টিকেলগুলো দেখতে পাই। কোর্সার বলতে বড়, এখানে যদি ফাইনার কথাটা থাকতো তার মানে ছোট, কোর্সার দেন বলতে 0.75 মিলিমিটারের থেকে বড়, ঠিক আছে? তাহলে যে পার্টিকেলগুলো সাইজ গ্রেটার দেন 0.75 মিলিমিটার সেগুলোকে আমরা কি খালি চোখে দেখতে পাবো, বাংলাতেই লিখে দিলাম খালি চোখে দেখতে পাবো, ঠিক আছে? ওকে, আশা করছি এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? এবার আমরা নেক্সট চলে যাই। এরপর আমাদের নেক্সট জানতে হবে এই যে সয়েল আমরা করছি, তো এই সয়েল পার্টিকেলটা
কোথা থেকে এলো বা কি করে সৃষ্টি হলো, ঠিক আছে? আমি বললাম এই সয়েল সম্পর্কে প্রথম ধারণা কে দিয়েছেন, সয়েল সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন ডক্টর কার্ল ভন তারজাকি, কত সালে? 1925 সালে, ঠিক আছে? তো সয়েলটা কি করে সৃষ্টি হয়, দেখো রক মানে হচ্ছে রক মানে হচ্ছে কি শিলা পাথর, ঠিক আছে? রক প্লাস অর্গানিক ম্যাটার, রক প্লাস অর্গানিক ম্যাটার কি হয় ব্যাপারটা, এই রকটা, এই রকটা ডিসইন্টিগ্রেশন হয়। ডিসইন্টিগ্রেশন মানে রকটার ক্ষয় হয়, রকটার কি হয় বললাম ডিসইন্টিগ্রেশন। ডিসইন্টিগ্রেশন মানে পাথরগুলো বা পাহাড় পর্বতগুলো ক্ষয় হয়। ক্ষয় হয় কিসের মাধ্যমে ক্ষয় হয় সেটা আমি পড়াবো, কিসের মাধ্যমে ক্ষয় হতে পারে, বাতাস বইলে ক্ষয় হতে পারে, জল বইলে ক্ষয় হতে পারে, তারপর কি হতে পারে ফ্রিজিং অ্যান্ড থয়িং, এগুলো আমি পড়াবো, ঠিক আছে? ডিসইন্টিগ্রেশন কিভাবে হয় সেটা আমি পড়াবো। ডিসইন্টিগ্রেশন মানে মনে রাখো এই পাহাড় বা শিলা পর্বতের ক্ষয় হয়, তার সাথে কি মেশে, তার সাথে অর্গানিক ম্যাটার, অর্গানিক ম্যাটার মেশে এবং ডিকম্পোজিশন করে, অর্গানিক ম্যাটার মিশে ডিকম্পোজিশন করে কি তৈরি করে, সয়েল তৈরি করে। তাহলে রকের ডিসইন্টিগ্রেশন এবং অর্গানিক ম্যাটারের ডিকম্পোজিশন হয়ে আমার কি তৈরি হয়, সয়েল তৈরি হয়। অর্গানিক ম্যাটার বলতে, অর্গানিক ম্যাটার বলতে পচা পাতা বলতে পারো, মানে এক টাইপের অর্গানিক ম্যাটার বলতে কি বলছে, যে যে ম্যাটারে কার্বন থাকবে, যে পদার্থটার মধ্যে কার্বন থাকবে, সি এক্সিস্ট, কার্বন সি যেটার মধ্যে থাকবে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা অর্গানিক ম্যাটার বলি। তাহলে ধরো, তাহলে কি পাহাড় পর্বতের ক্ষয় হওয়ার ফলে এবং তার সাথে অর্গানিক ম্যাটার এসে মিশে ডিকম্পোজিশনের ফলে যে ম্যাটেরিয়ালটা আমরা হাতে পাই সেটাকে আমরা বলি কি, সয়েল, মাটি। তো এবার এই ডিসইন্টিগ্রেশন, এই ডিসইন্টিগ্রেশনটা কিভাবে হয় সেটা আমরা পড়ব। এই ডিসইন্টিগ্রেশনটা কিভাবে হয়, ডিসইন্টিগ্রেশনের মাধ্যমে আমার কি ফরমেশন অফ সয়েল পার্টিকেল হয়। এই ডিসইন্টিগ্রেশনের ফলে আমি কি বললাম পাথরগুলো ক্ষয়লো, ক্ষয়ে আমার কি তৈরি হয়, ক্ষয়ে আমার সয়েল পার্টিকেলগুলো তৈরি হয়, সয়েল পার্টিকেলগুলো অর্গানিক ম্যাটারের সাথে রিয়াকশন করে সয়েল তৈরি করে, ঠিক আছে? তো মেনলি ডিসইন্টিগ্রেশন অফ রকের জন্য আমার কি তৈরি হয়, সয়েল পার্টিকেলগুলো তৈরি হয়। ডিসইন্টিগ্রেশন মানে কি ক্ষয় হয়ে যাওয়া, এতটা অবধি আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এবার আমি পড়বো কি ডিসইন্টিগ্রেশন অফ রক কিভাবে হয় বা ফরমেশন অফ সয়েল পার্টিকেলস কি করে হয়, ঠিক আছে? দুটোই হেডিং করতে পারো, ডিসইন্টিগ্রেশন অফ রক বা ফরমেশন অফ সয়েল পার্টিকেল, যেটা খুশি তোমরা হেডিং করতে পারো, ঠিক আছে? যেটা খুশি তোমরা হেডিং করতে পারো। আমি হেডিং করলাম ফরমেশন অফ সয়েল পার্টিকেলস। ফরমেশন অফ সয়েল পার্টিকেল কি থেকে হয়, মেনলি ডিসইন্টিগ্রেশন অফ রক থেকে হয়, ঠিক আছে? ডিসইন্টিগ্রেশন অফ রক থেকে হয়। তো ফরমেশন অফ সয়েল পার্টিকেল কিভাবে হয়, ফরমেশন অফ সয়েল পার্টিকেল জেনারেলি দুটো জিনিসের জন্য হয়, একটা একটা জিনিসের জন্যই হয়। কিসের জন্য? ওয়েদারিং। ওয়েদারিং এর বাংলা কি, ওয়েদারিং তোমরা বাংলায় পড়েছিলে ভূগোলে, আবহবিকার তোমরা পড়েছিলে সবাই, ওয়েদারিং। তাহলে ফরমেশন অফ সয়েল পার্টিকেলস কিসের জন্য হয়, ওয়েদারিং কন্ডিশনের জন্য, আবহবিকার। তোমরা চ্যাপ্টারটা ভূগোলে পড়েছিলে ক্লাস টেনে। তো ওয়েদারিং কন্ডিশন আবার কত রকম, ওয়েদারিং কন্ডিশন আবার দু রকম, একটা হয় ফিজিক্যাল ওয়েদারিং আর একটা হয় কি কেমিক্যাল ওয়েদারিং, ঠিক আছে? ওয়েদারিং কন্ডিশন আবার দু রকম, নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং, ফিজিক্যাল ওয়েদারিং মানে হয় ভৌত, ভৌত আবহবিকার, আর দু নম্বর হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং মানে হচ্ছে রাসায়নিক আবহবিকার। ফিজিক্যাল ওয়েদারিং এর মধ্যে কোনগুলো পড়ে, ফিজিক্যাল ওয়েদারিং বলতে যদি ধরো কোনো পাহাড় বা কোনো পর্বত বা কোনো রক মানে শিলা, বাতাস গ্লেস, বাতাস উইন্ড মানে হচ্ছে বাতাস, গ্লেসিয়ার মানে হচ্ছে হিমাবহ, পেনিট্রেশন অফ প্ল্যান্ট রুট মানে ধরো ওই পর্বত পাহাড় বা পর্বতের মধ্যে কোনো উদ্ভিদের মূল ঢুকে গেছে, মানে রুট, রুট বলতে মূল, উদ্ভিদের মূল যদি ঢুকে যায়, বড় বড় উদ্ভিদের মূল যদি কোনো পাহাড় পর্বতের মধ্যে ঢুকে যায় তাহলে সেই পাহাড় পর্বতটাকে ভাঙার ক্ষমতা রাখে সেই উদ্ভিদের প্ল্যান্ট বা রুট, তো পেনিট্রেশন অফ প্ল্যান্ট রুট। ফ্রিজিং অ্যান্ড থয়িং মানে হঠাৎ টেম্পারেচার চেঞ্জ হয়ে যাওয়ার ফলে হয়, তো এগুলো ফিজিক্যাল ওয়েদারিং আর আন্ডারে পড়ে, আমি আসছি ডিটেলসে। আর কেমিক্যাল ওয়েদারিং বলতে কেমিক্যাল রিয়াকশন মানে ধরো হাইড্রেশন, কার্বনেশন, অক্সিডেশন, এগুলো হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে? তো আমি প্রথমে ফিজিক্যাল ওয়েদারিং আসি, ফিজিক্যাল ওয়েদারিং বলতে কি বা কি কি আমার এজেন্ট পড়ছে ফিজিক্যাল ওয়েদারিং এ, ফিজিক্যাল ওয়েদারিং এ মনে রাখবে ইরোশন অফ রক, ইরোশন বলতে ক্ষয় হওয়া, ওই ডিসইন্টিগ্রেশনের একটা নাম, ইরোশন অফ রক বাই, ফিজিক্যাল ওয়েদারিং মধ্যে ইরোশন অফ রক বাই
এক নম্বর হচ্ছে উইন্ড, উইন্ড বলতে কি বাতাস, উইন্ড বা এয়ার যা বলবে। দু নম্বর হচ্ছে কি গ্লেসিয়ার, গ্লেসিয়ার বলতে হিমাবহ, ধরো কোনো বরফের চাই এসে কোনো একটা পাহাড় বা পর্বতকে ডাইরেক্ট হিট করছে বা কোনো শিলাকে হিট করছে, তাহলে সেটা তো ভাঙবেই অবশ্যই। তিন নম্বর যেটা বললাম পেনিট্রেশন অফ প্ল্যান্ট রুট, পেনিট্রেশন বলতে প্রবেশ করা, কার মধ্যে, পেনিট্রেশন অফ প্ল্যান্ট রুট, ওই পাহাড় বা পর্বতের মধ্যে যদি কোনো বড় গাছের, বড় গাছের শিকড় ঢুকে যায় তাহলে সেই পাহাড় বা পর্বতটাকে ওই ইয়েটা ওই রুটটা ভেঙে ফেলবে, সেটাই হচ্ছে পেনিট্রেশন অফ প্ল্যান্ট রুট। চার নম্বর কি বললাম ফ্রিজিং অ্যান্ড থয়িং, ফ্রিজিং অ্যান্ড থয়িং এটা সাধারণত মরুভূমিতে দেখা যায়। ফ্রিজিং অ্যান্ড থয়িং বলতে কি বোঝায়, ফ্রিজিং অ্যান্ড থয়িং বলতে এটা বোঝায় যে সয়েলের ভেতরে আর বাইরে আলাদা ক্লাইমেটিক কন্ডিশন, সয়েলের ভেতরে ক্লাইমেটিক কন্ডিশনের যে চেঞ্জ, চেঞ্জ অফ ক্লাইমেটিক কন্ডিশন ইন দ্য সয়েল আউটসাইড অ্যান্ড ইনসাইড, মানে ধরো মরুভূমিতে, মরুভূমিতে কি দিনের বেলায় খুব গরম হয় তাহলে তখন একরকম টেম্পারেচারে পাহাড় বা পর্বতগুলো থাকে, আর রাতের বেলায় খুব ঠান্ডা হয় তাহলে তখন একটা টেম্পারেচার, এই যে টেম্পারেচার অল্টারনেট টেম্পারেচার, এই অল্টারনেট টেম্পারেচার ফলে পাহাড় বা পর্বতের ডিসইন্টিগ্রেশন বা ইরোশনে হয় বা রকের ইরোশন হয়, এই টার্মটাকেই বলে ফ্রিজিং অ্যান্ড থয়িং। ফ্রিজিং অ্যান্ড থয়িং বলতে সয়েলের ভেতরে চেঞ্জ অফ ক্লাইমেটিক কন্ডিশন বা সয়েলের ভেতরে ক্লাইমেটিক কন্ডিশনের চেঞ্জ। ঠিক আছে, আশা করছি এত অব্দি ক্লিয়ার। এটা গেল আমার ফিজিক্যাল ওয়েদারিং এর জন্য এজেন্ট, এগুলো হচ্ছে এজেন্ট। এজেন্ট বলতে কে কে ফিজিক্যাল ওয়েদারিং এ সাহায্য করছে, কে কে সাহায্য করছে, উইন্ড, গ্লেসিয়ার, পেনিট্রেশন অফ প্ল্যান্ট রুট, ফ্রিজিং অ্যান্ড থয়িং এটসেট্রা এটসেট্রা, এরকম অনেক আছে। ঠিক আছে, এবার হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং এ তাহলে কারা পার্ট নেয়, কেমিক্যাল ওয়েদারিং এ কারা পার্ট নেয়, তার ফিজিক্যাল ওয়েদারিং আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। এবার আমি চলে আসি কেমিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং তাহলে কেমিক্যাল ওয়েদারিং এ কে কে পার্ট নেয়, কেমিক্যাল ওয়েদারিং বললাম, কেমিক্যাল মনে হচ্ছে রাসায়নিক, রাসায়নিক বলতে কি পাহাড় বা পর্বত বা রকের মধ্যে কি কি কোন রাসায়নিক পদার্থ ঢুকে যায়, রাসায়নিক পদার্থ ঢুকে যায় মানে এক নম্বর বলতে পারো হাইড্রেশন, মানে রকের সাথে জলের বিক্রিয়া, হাইড্রেশন কথাটা মানেই বুঝতে পারছো জল, রকের সাথে জলের বিক্রিয়া, তাহলে কি হতে পারে রকটা ফাটবে। দু নম্বর অনেক কিছু আছে, হাইড্রেশন, কার্বনেশন, অক্সিডেশন, কার্বনেশন বলতে কার্বনের সাথে বিক্রিয়া, অক্সিডেশন, অক্সিডেশন বলতে অক্সিজেনের সাথে বিক্রিয়া, এরকম অনেক আছে। লিচিং, লিচিং বলতে কি সয়েলের মধ্যে হচ্ছে সল্টের ফর্মেশন, সয়েলের মধ্যে যদি লবণ তৈরি হয়, ঠিক আছে, সল্টের ফর্মেশন লিচিং। পাঁচ নম্বর অ্যালকালি বা অ্যাসিড যোগ হয়ে যাওয়া, পাঁচ নম্বর লিখতে পারো অ্যালকালি বা অ্যাসিড, অ্যালকালি বা অ্যাসিড, এগুলো জল থেকেই আসে সাধারণত, সাধারণত জল থেকে অ্যালকালি বা অ্যাসিড সয়েলের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, তো এগুলো হলো ব্যাপার, এগুলো হচ্ছে ওয়েদারিং। তো এই ওয়েদারিং এর ফলে কি হয়, আমার ফর্মেশন অফ সয়েল পার্টিকেল, মানে স্মল স্মল পার্টিকেলের সৃষ্টি হয়, স্মল স্মল পার্টিকেলের সৃষ্টি হয়। ঠিক আছে, স্মল স্মল পার্টিকেলের সৃষ্টি হয়। ঠিক আছে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। তো আমরা দু টাইপের ওয়েদারিং পেলাম, ফিজিক্যাল ওয়েদারিং এবং কেমিক্যাল ওয়েদারিং। এবার আমরা যেটা পড়বো যে ফিজিক্যাল ওয়েদারিং এ কেমন টাইপের সয়েল সৃষ্টি হয় আর কেমিক্যাল ওয়েদারিং এ কেমন টাইপের সয়েল সৃষ্টি হয়, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ফিজিক্যাল ওয়েদারিং এ কেমন টাইপের সয়েল সৃষ্টি হয় আর কেমিক্যাল ওয়েদারিং এ কেমন টাইপের সয়েল সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এতটা অবধি কারোর কারো কোশ্চেন আছে তো আস্ক করতে পারো, জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ সন্তোষ, গুড ইভিনিং, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর সবাইকে একটা কথা বলবো, যেদিন ক্লাস করতে আসবে সেদিন 6:30 আসবে, 6:25 থেকে এসে বসে থাকবে, 6:31 বা 6:32 বা 6:35 ক্লাস করতে আসবে না। ঠিক আছে, একদম অন টাইমে ক্লাস করবে। এবার বলো এতটা অবধি তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, আমি নেক্সট কোর্সেন এগোবো। আমি এবার ফিজিক্যাল ওয়েদারিং এবং কেমিক্যাল ওয়েদারিং সম্পর্কে একটা ডিটেল আলোচনা করবো, তারপর এই টপিকটা আমি শেষ করবো। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে, যদি কোশ্চেন না থেকে থাকে তাহলে ক্লিয়ার লেখো, আর যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনটা জিজ্ঞেস করো, ক্লিয়ার বা নো প্রবলেম লেখো। ঠিক আছে, তাড়াতাড়ি, সময় আমাদের হাতে খুব কম, তাড়াতাড়ি। থয়িং এরটা একবার বলো, আমি বললাম কি ফ্রিজিং অ্যান্ড থয়িং, ফ্রিজিং অ্যান্ড থয়িং বলতে ক্লাইমেট চেঞ্জ,
কোনো একটা সয়েলে ফ্রিজিং, ফ্রিজ বলতে কি করা, ঠান্ডা করে দেওয়া, আর থয়িং বলতে কি গরম করে দেওয়া। মানে এই ব্যাপারটা বলতে বোঝায় ফ্রিজিং অ্যান্ড থয়িং, এই ব্যাপারটা কি বললাম, ফ্রিজিং অ্যান্ড থয়িং বলতে সয়েলের মধ্যে ক্লাইমেটিক কন্ডিশনের চেঞ্জ। ক্লাইমেটিক কন্ডিশনের চেঞ্জ বলতে ধরো মরুভূমিতে যদি কোনো একটা মরুভূমিতে সয়েল থাকে, ধরে নাও কোনো একটা মরুভূমিতে সয়েল আছে, তো মরুভূমির সয়েলের ক্ষেত্রে কি হবে, সকালবেলায় কি, সকালবেলায় মরুভূমিতে প্রচণ্ড গরম, ঠিক আছে, সকালবেলায় মরুভূমিতে প্রচণ্ড গরম, কিন্তু যখন তুমি সন্ধেবেলায় বা রাতের দিকে যাবে তখন মরুভূমিতে ঠান্ডা খুব। তাহলে কি হচ্ছে, সকালবেলায় রকটা একরকম ক্লাইমেটিক কন্ডিশনে আছে, সন্ধেবেলায় রকটা আর একটা ক্লাইমেটিক কন্ডিশনে থাকবে, এইটাকেই বলা হয় ফ্রিজিং অ্যান্ড থয়িং, মানে অল্টারনেট টেম্পারেচার চেঞ্জ। কি বললাম, অল্টারনেট টেম্পারেচার চেঞ্জটাকেই আমি এক কথায় বলবো কি ফ্রিজিং অ্যান্ড টাইম, ফ্রিজিং অ্যান্ড থয়িং মানে হচ্ছে কি সয়েলের মধ্যে ক্লাইমেটিক কন্ডিশনের যে চেঞ্জ সেটাকেই বলবো কি ফ্রিজিং অ্যান্ড থয়িং। ঠিক আছে, ক্লিয়ার, আশা করছি তোমার কাছে ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার অন্তরা, তাহলে আমি নেক্সট টপিকে এগোবো, যদি ক্লিয়ার হয় তাহলে আমি টপিকটাই এগোবো। ওকে, ক্লিয়ার। তো এবার যে আমি ইয়েটা পড়লাম ফিজিক্যাল ওয়েদারিং এবং কেমিক্যাল ওয়েদারিং, এর ফলে যে সয়েল পার্টিকেলগুলো সৃষ্টি হয় সেই সয়েল পার্টিকেলগুলো কেমন হয় সেগুলো আমি জানবো। ঠিক আছে, যে সয়েল পার্টিকেলগুলো সৃষ্টি হয় সেগুলো কেমন হয় আমি জানবো এবার। ঠিক আছে, তো ধরো ফিজিক্যাল ওয়েদারিং, আমি দুটো পার্ট করছি, একটা ফিজিক্যাল ওয়েদারিং নিচ্ছি, একটা কেমিক্যাল ওয়েদারিং নিচ্ছি। তো ইরোশন ফেজ ছিল এটা, তো দুভাবে ইরোশন হচ্ছিল, মানে ইরোশন বলতে ক্ষয়, একটা ছিল ফিজিক্যাল ওয়েদারিং, একটা ছিল কেমিক্যাল ওয়েদারিং। তো ইরোশন ফেজে আমি দুটো স্কেচ করছি, একদিকে ফিজিক্যাল আর একদিকে কেমিক্যাল, এদিকে ফিজিক্যাল লিখলাম আর এদিকে আমি কেমিক্যাল লিখলাম, এবার এর আন্ডারে লিখবো। ফিজিক্যাল ওয়েদারিং এ মনে রাখবে জেনারেলি যে পার্টিকেলগুলো সৃষ্টি হয় সেগুলো কোস গ্রেন সয়েল হয়, কোস গ্রেন সয়েল বলতে বালি এক কথায়, মানে একটা পার্টিকেলের সাথে একটা পার্টিকেলের কোনো কানেকশন থাকে না, মানে বন্ড থাকে না, মানে কোনো কোহেসিভ ফোর্স থাকে না। কোহেসিভ ফোর্স বলতে একটা পার্টিকেলকে টানে না, ধরো এক মুঠো বালি নিলে, তুমি এক মুঠো বালি নিলে বালিগুলোকে একসাথে আনতে পারবে কখনো, চেপে আনতে পারবে না, যেই হাতটা মুঠো চেয়ে দেবে সেই বালিগুলো আবার চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে কি বালির মধ্যে কোনো কোহেসেন ফোর্স থাকে না, সি ইজ ইকুয়াল টু জিরো, বালির মধ্যে সি ইজ ইকুয়াল টু জিরো, মানে কোহেসেন ফোর্স থাকে না, তো সেইগুলোকে বলে কি কোস গ্রেন সয়েল, জেনারেলি কোস গ্রেন সয়েল, নো কানেকশন বিটুইন, নো কানেকশন বিটুইন পার্টিকেল টু পার্টিকেল বা নো পার্টিকেল কন্ট্যাক্ট। তাহলে ফিজিক্যাল ওয়েদারিং এ জেনারেলি কোস গ্রেন সয়েল তৈরি হয়, এক নম্বর লিখতে পারো কোস গ্রেন সয়েল সৃষ্টি হয়, কোস গ্রেন সয়েল মানে দ্যাট ইজ কোহেসেনলেস সয়েল, কোহেসেনলেস সয়েল, কোহেসেনলেস সয়েল বলতে যার মধ্যে, যে সয়েলের মধ্যে কোনো কোহেসিভ ফোর্স থাকে না। এক্সাম্পল যদি নিতে যাও অনেক কিছু নিতে পারো, স্যান্ড মানে বালি নিতে পারো, তারপর কি নিতে পারো, স্যান্ড নিতে পারো এক্সাম্পল, তারপর নিতে পারো পেবেল মানে নুড়ি পাথর, তারপর কবেল নিতে পারো তার থেকে একটু বড়, বোল্ডার মানে তার থেকেও একটু বড়, এগুলো সাইজ নিয়ে আমি পরে আলোচনা করব, এগুলো মনে রাখবে বড় বড় পার্টিকেল, স্যান্ড পেবেল কবেল বোল্ডার, এগুলো হচ্ছে আমার কি কোস গ্রেন সয়েল বা কোহেসেনলেস সয়েলের এক্সাম্পল, এগুলো ফিজিক্যাল ওয়েদারিং এর ফলে সৃষ্টি হয়। ঠিক আছে, আর স্ট্রাকচার গুলো সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার হয়, সিঙ্গেল গ্রেন, এই সিঙ্গেল গ্রেন স্ট্রাকচারটা আমি যখন সয়েল ম্যাট্রিক্স পড়াবো তখন তোমাদের কাছে ক্লিয়ার হবে যে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার বলতে কি, এখন আপাতত লিখে রাখো যেহেতু আমি পরে পড়াবো, সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার হবে। ঠিক আছে, আর কি হবে, শেপটা কেমন হবে, এতে শেপ সাধারণত হয়, এতে শেপ মানে আকৃতিতে কেমন হবে, এতে শেপ সাধারণত হয়, আমি যেটা লিখে দিচ্ছি, শেপ মানে হচ্ছে দেখতে কেমন হবে, আকৃতি, আকৃতি যেরকম হবে সেটা হলো অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গেল, রাউন্ডেড মানে গোল, অ্যাঙ্গুলার রাউন্ডেড, ফ্ল্যাট অ্যান্ড ইলংগেটেড, ফ্ল্যাট অ্যান্ড ইলংগেটেড, এরকম শেপের হবে, এইরকম শেপে অ্যাঙ্গুলার রাউন্ডেড ফ্ল্যাট অ্যান্ড ইলংগেটেড এরকম শেপের এরা দেখতে হবে। ঠিক আছে, কি না ফিজিক্যাল ওয়েদারিং এর ফলে যেসব সয়েল পার্টিকেলগুলো সৃষ্টি হবে সেগুলো এরকম পার্টিকেল হবে। ঠিক আছে,
সিঙ্গেল গ্রেন কেন বলছে? কারণ প্রত্যেকটা পার্টিকেল তো আলাদা আলাদা ভাবে অবস্থান করে, বালি বালি গুলো কি প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদা ভাবে অবস্থান করে, কোনো বন্ডিং থাকে না, তো সেটাকে বলে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার। কোস গ্রেন সয়েল আমি বললাম মানে নো পার্টিকেল টু পার্টিকেল বন্ডিং, সেটা আমি আরেকবার লিখে দিচ্ছি 4 নম্বর পয়েন্টে, নো পার্টিকেল কন্ট্যাক্ট, নো পার্টিকেল কন্ট্যাক্ট, একটা পার্টিকেলের সাথে অন্য পার্টিকেলের কোনো কন্ট্যাক্ট থাকবে না, এটা গেল ফিজিক্যাল ওয়েদারিং এর আন্ডারে। এবার আমরা জানবো যেটা, আশা করছি এতটা অব্দি তোমাদের ক্লিয়ার, একদম গ্রাভেল, আরো একটা এক্সাম্পল, ঠিক গ্রাভেল, গ্রাভেল বলতে নুড়ি পাথর, এগুলো সব মানেই নুড়ি পাথর, কোনো সাইজের জন্য ডিপেন্ড করছে কোনটা, একদম ঠিক বলেছো অন্তরা, গ্রাভেল এতটা অব্দি নিশ্চয়ই সবার কাছে কি ক্লিয়ার? তো তাহলে আমি কেমিক্যালটা এবার লিখবো, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার এতটা অব্দি। ওকে ক্লিয়ার, বাকিরা একটু রেসপন্স করো, তাহলে আমি কেমিক্যাল ওয়েদারিংটা পড়াবো এবার, বাকিরা একটু রেসপন্স করো, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবে, আমি ওর জন্য একদম বাংলাতে পড়াচ্ছি। ওকে ক্লিয়ার, আমি তো অপপ্রত ক্লিয়ার হলেই বুঝে যাবো যে সবার ক্লিয়ার, কারণ ও হচ্ছে সব থেকে জুনিয়ার মোস্ট, ঠিক আছে? তো অপপ্রত বুঝেছে মানে সবাই বুঝতে পেরেছে। এবার আমি চলে আসি কেমিক্যাল ওয়েদারিং, ঠিক আছে? কেমিক্যাল ওয়েদারিং এ আরো একটা জিনিস বলে দিই, আরো একটা জিনিস কোর্স ফিজিক্যাল ওয়েদারিং এর আন্ডারে বলে দিই, 5 নম্বর লিখে দাও, 4 নম্বর এটা লিখলে তো, 5 নম্বর লিখে দাও, ফিজিক্যাল ওয়েদারিং এ, ফিজিক্যাল ওয়েদারিং এ যে মানে যে ফিজিক্যাল ওয়েদারিং এ যে কম্পোজিশনটা সৃষ্টি হয়, মানে যে সয়েল পার্টিকেলটা সৃষ্টি হয়, সেটা রিটেন সেম কম্পোজিশন অফ প্যারেন্ট রক, রিটেন সেম কম্পোজিশন অফ প্যারেন্ট রক, রিটেন সেম কম্পোজিশন অফ প্যারেন্ট রক। এই কথাটার মানে কি? মানে একটা তো মেন পাহাড় বা পর্বত বা একটা শিলা আছে, সেখান থেকে ক্ষয়ে ক্ষয়ে আমার মাটিটা সৃষ্টি হচ্ছে। প্যারেন্ট রক বলতে যে শিলা বা যে পাহাড় বা যে পর্বত থেকে আমার মাটিটা সৃষ্টি হয়েছে সেটাকে বলে প্যারেন্ট রক। তো রিটেন সেম কম্পোজিশন অফ প্যারেন্ট রক মানে যে মাটিতে থাকবে সেই মাটিতে ওই প্যারেন্ট রকের যা যা কম্পোজিশন সেই কম্পোজিশন গুলোই থাকবে, কোনো মাটিটার মধ্যে কোনো ধর্মের চেঞ্জ হবে। ধরো এই একটা পর্বত আছে এক্স পর্বত, ঠিক আছে? এই একটা পর্বত আছে এক্স পর্বত, এই এক্স পর্বতের মধ্যে যে কম্পোজিশনটা আছে সেই কম্পোজিশনের মাটি এই ওয়াই মাটিটাই সৃষ্টি হবে। ওয়াইটা হচ্ছে সয়েল আর এক্সটা হচ্ছে প্যানেন রক। তো এক্স প্যানেন রকে আমার যে কম্পোজিশন দিয়ে এই প্যানেন রকটা তৈরি হয়েছে, ওয়াই সয়েলটাও সেই কম্পোজিশন দিয়েই তৈরি হবে, কোনো রকম এক্সটা কোনো কম্পোজিশন এটার মধ্যে মিলবে না, কম্পোজিশন বলতে উপাদান পাওয়া যাবে না। তো এটা ফিজিক্যাল ওয়েদারিং, কেমিক্যাল ওয়েদারিং কিন্তু তা হয় না, কেমিক্যাল ওয়েদারিং এ চেঞ্জ হয়ে যায়, মিনারেল কম্পোজিশনে চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায়? আমি আগেই বললাম কেমিক্যাল ওয়েদারিং বলতে কি, রাসায়নিক বিক্রিয়া করে, জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করছে কোনো একটা কম্পোজিশন, ধরো কার্বনের সাথে জলের বিক্রিয়া হলো তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যায়। তো জলের সাথে রাসায়নিক বিক্রিয়া হলে কি কম্পোজিশনের তো চেঞ্জ হবে, সেই জন্য সেম কম্পোজিশন অফ প্যারেন্ট রক থাকে না কেমিক্যাল ওয়েদারিং এর ক্ষেত্রে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে, ঠিক আছে? এবার আমি নেক্সট কেমিক্যাল ওয়েদারিং এ চলে যাই, কেমিক্যাল ওয়েদারিং এ, কেমিক্যাল ওয়েদারিং এ কেমন হয়, তাহলে কেমিক্যাল ওয়েদারিং এ যেমন হয়, 1 নম্বর যেটা পড়লাম, 1 নম্বর চেঞ্জ ইন মিনারেল কম্পোজিশন যেটা এখনই বললাম, ওটার ক্ষেত্রে কি, ওটার ক্ষেত্রে হয় না, সেম থাকে। এটার ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে কি, চেঞ্জ ইন মিনারেল কম্পোজিশন, মিনারেল কম্পোজিশনে চেঞ্জ হয়, ঠিক আছে? কেন বললাম, কারণ কেমিক্যাল ওয়েদারিং বলতে কি জল কার্বন হাইড্রোজেন সমস্ত কিছু ঢুকে যায়, অ্যালকালি অ্যাসিড, তো মিনারেল কম্পোজিশন চেঞ্জ করবে, ঠিক আছে? মিনারেল বলতে আকরিকটা মানে খনিটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো এটা গেলে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সাইজটা কেমন হয়, যে পার্টিকেলগুলো তৈরি হবে কেমিক্যাল ওয়েদারিংয়ে তার সাইজ সবসময় 2 মাইক্রনের বা 2 মাইক্রনের থেকে কম হবে, 2 মাইক্রনের থেকে কম হবে বা 2 মাইক্রনের সমান হবে। মাইক্রন বলতে কি, মাইক্রন বলতে মনে রাখবে 1 মাইক্রন মানে হয়, 1 মাইক্রন মানে হয় 10^-3 মিলিমিটার, 1 মাইক্রন বলতে 10^-3 মিলিমিটার, ঠিক আছে?
তো 2 মাইক্রন বলতে কি হবে তাহলে 2 × 10⁻³ মিলিমিটার, মানে যে পার্টিকেল গুলো সাইজ 2 × 10⁻³ মিলিমিটার থেকে ছোট বা তার সমান সেই সব পার্টিকেল আমার কেমিক্যাল ওয়েদারিং এর ফলে সৃষ্টি হয়, ঠিক আছে। এইসব পার্টিকেলের ক্ষেত্রে ওয়াটারটা, তাহলে এই কি রকমের পার্টিকেল তৈরি হয়, জেনারেলি এক একটা বললাম ফিজিক্যাল ওয়েদারিং এ কি কোহেশনলেস সয়েল তৈরি হয়, কেমিক্যাল ওয়েদারিং এ কি হয় কোহেসিভ সয়েল। কোহেসিভ সয়েল বলতে পার্টিকেল টু পার্টিকেল বন্ড থাকে, পার্টিকেল টু পার্টিকেল বন্ড থাকে, যেমন ক্লে এক তাল যদি মাটি নাও তাহলে কি মাটিটাকে দেবে চেপে রাখবে, মাটিটা চেপে যেমন শেপ দেবে সেই রকম শেপ নিয়ে যাবে। ক্লে বলতে ক্লে, তাহলে ক্লে বলতে বোঝায় কোহেসিভ সয়েল, কোহেসিভ মানে পার্টিকেল টু পার্টিকেল মানে বন্ড থাকবে, কোহেসিভ সয়েল বলতে ক্লে বোঝায়, সিল্ড বোঝায়, ঠিক আছে, এগুলো কোহেসিভ সয়েল। কোহেসিভ সয়েল মানে সি থাকবে, সি বলতে কোহেসিভ ফোর্স এক্সিস্ট, কোহেশন ফোর্স এক্সিস্ট, তাহলে পার্টিকেল টু পার্টিকেল বন্ড থাকবে, ওটাই ছিল নো পার্টিকেল বন্ড, এটাই পার্টিকেল টু পার্টিকেল বন্ড এক্সিস্ট মানে থাকে, পার্টিকেল টু পার্টিকেল বন্ড। এটা গেল আমার 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট আমি এখানে লিখছি যে স্ট্রাকচারটা ওখানে কি ছিল, ওখানে ছিল সিঙ্গেল গ্রান স্ট্রাকচার, এক্ষেত্রে হয় ক্রিস্টালাইন স্ট্রাকচার, ক্রিস্টালাইন স্ট্রাকচার, ক্রিস্টালাইন ফাইব্রাস স্ট্রাকচার, এক কথায় মানে তন্তু জাতীয় স্ট্রাকচার হয় ক্রিস্টালাইন স্ট্রাকচার, ঠিক আছে। এগুলো আমি আবার বললাম, এগুলো আমি ইয়েতে পড়াবো, যখন আমি ওই স্ট্রাকচার সয়েল স্ট্রাকচার পড়াবো তখন আমি পড়াবো, ঠিক আছে। তো এগুলো আবার হবে সিঙ্গেল গ্রেন স্ট্রাকচার কি, ক্রিস্টালাইন স্ট্রাকচার কি, ঠিক আছে, এটা কেন ক্রিস্টালাইন স্ট্রাকচার। তো আর একটা জিনিস সব থেকে মনে রাখবে, এখানে মধ্যে জলটা একটা ভাইটাল রোল প্লে করে, ওয়াটারটা একটা ভাইটাল রোল প্লে করে কোহেসিভ সয়েলের ক্ষেত্রে, তাহলে লিখে রাখো যে ওয়াটার প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দিস টাইপ অফ সয়েল, ইন দিস টাইপ অফ সয়েল অ্যান্ড চেঞ্জ অফ ইঞ্জাইন বিহেভিয়ার অফ সয়েল। তো এটা জিনিস মনে রাখবে, তো লিখে দিচ্ছি আমি, ওয়াটার প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল, ওয়াটার প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দিস টাইপ অফ সয়েল, ইন দিস টাইপ অফ সয়েল, ইন দিস টাইপ অফ সয়েল বলতে কি সিল্ট আর ক্লে, সিল্ট বলতে পলি বোঝায় জেনারেলি, ইন দিস টাইপ অফ সয়েল, ঠিক আছে। জেনারেলি আমি কি তৈরি হয় বললাম, জেনারেলি ক্লে আর সিল্ট তৈরি হয়, মিনারেল তৈরি হয়, ঠিক আছে, এগুলো মনে রাখবে, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে স্পেসিফিক সারফেস এরিয়া, স্পেসিফিক সারফেস এরিয়া বলতে কি বোঝায়, তো এতটা অবধি ক্লিয়ার, কেমিক্যাল ওয়েদারিং সবার কাছে ক্লিয়ার যে কেমিক্যাল ওয়েদারিং এ কেমন ধরনের ইয়ে তৈরি হয়, কেমিক্যাল ওয়েদারিং এ, কেমিক্যাল ওয়েদারিং কি, কেমিক্যাল ওয়েদারিং কেমন ধরনের পার্টিকেল তৈরি হয় বা কেমন ধরনের সয়েল তৈরি হয়। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা জেনারেলি আসে যে ফিজিক্যাল ওয়েদারিং এ কি ধরনের সয়েল সৃষ্টি হয়, মনে রাখবে কোহেশনলেস সয়েল, আর কেমিক্যাল ওয়েদারিং এ কোন ধরনের সয়েল সৃষ্টি হয়, কোহেসিভ সয়েল, খুব ইম্পর্টেন্ট এসএসসি জেই কোশ্চেন, কোহেশনলেস সয়েল ইজ ফর্মড বাই হুইচ টাইপ অফ ওয়েদারিং, অ্যান্সার হবে ফিজিক্যাল ওয়েদারিং, কোহেসিভ সয়েল ইজ ফর্মড বাই হুইচ টাইপ অফ ওয়েদারিং, অ্যান্সার হবে কেমিক্যাল ওয়েদারিং, ঠিক আছে। তো খুব ইম্পর্টেন্ট এই দুটো জিনিস, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার এতটা অবধি। তো এবার আমি চলে আসবো যে একটা জিনিস টার্ম বললাম যে স্পেসিফিক সারফেস এরিয়া, স্পেসিফিক সারফেস এরিয়া কথাটা খুব আলোচিত হয় বা আলোচনা একটা বিষয়, কিন্তু স্পেসিফিক সারফেস এরিয়া কি এটা তোমাদেরকে জানতে হবে। আমি যেহেতু ওয়াটারের কথাটা আনলাম যে ওয়াটার প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দিস টাইপ অফ সয়েল, সেই জন্য স্পেসিফিক সারফেস এরিয়া আমি আসছি, ঠিক আছে, কারণ ওর সাথে রিলেটেড, তো আমি সেটা বলে দিই কিভাবে রিলেটেড। টার্মটা হলো স্পেসিফিক সারফেস এরিয়া, স্পেসিফিক সরি স্পেসিফিক সারফেস এরিয়া, মানে বোঝাইছে সারফেস এরিয়া পার ভলিউম, জেনারেলি ভলিউম বলে বা মাসও হতে পারে, কিছুটা পরিমাণ সয়েলের যে পরিমাণ সারফেস এরিয়া সেটাকে বলে স্পেসিফিক সারফেস এরিয়া, মানে নির্দিষ্ট ইউনিট কি হয়, ইউনিট হয় এরিয়া বাই ভলিউম বা এরিয়া বাই মাস, সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম যদি মাসে ধরি, আর যদি ভলিউমে ধরি তাহলে সেন্টিমিটার স্কোয়ার পার ভলিউমের ইউনিট বসাবে, তাহলে ইউনিট যা নেবে, ভলিউম বললে ভলিউমের ইউনিট নেবে আর এরিয়ার ইউনিট তো সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার পার গ্রাম বলতে পারো বা মিটার স্কোয়ার পার ভলিউম ভলিউমের ইউনিট বসাতে পারো। জেনারেলি আমরা ইউনিট ধরি, এরকম ইউনিট লিখি, মাসটাকেই ধরি,
मीटर स्क्वायर पर ग्राम और सेंटीमीटर स्क्वायर पर ग्राम में स्पेसिफिक सरफेस एरिया के प्रकाश करा করি ঠিক আছে আমরা জেনারেলি এই ইউনিটে বস করি তো এই স্পেসিফিক সারফেস এরিয়া কথাটা কেন এলাম মনে রাখবে পার্টিকেল সাইজ যত ছোট হবে তত স্পেসিফিক সারফেস এরিয়া বাড়বে পার্টিকেল সাইজ ছোট যত হবে স্পেসিফিক সারফেস এরিয়া বাড়বে পার্টিকেল গুলো যত ছোট ছোট হবে বিন্যাস হয়ে থাকবে তত এরিয়াটা বেড়ে যাবে ধরো এখানে অনেক জিনিস আছে ধরো তোমার কাছে একতাল মাটি আছে ঠিক আছে কথার মানে আমি বলছি ধরো তোমার কাছে আমি ধরো একতাল মাটি আছে মাটিটাকে তুমি ডাব করে এখানে রেখে দিলে ঠিক আছে এবার তুমি কি করলে মাটিটাকে গুঁড়ো গুঁড়ো করলে চালুনি দিয়ে গুঁড়ো গুঁড়ো করলে মাটিটাকে শক্ত করে গুঁড়ো গুঁড়ো করলে নিয়ে এই বোর্ডটার মধ্যে বিছিয়ে দিলে তাহলে বোর্ডটা গোটাটা জুড়ে চলে আসবে তাহলে যত ছোট ছোট পার্টিকেল হবে তত বোর্ড ইয়ের মধ্যে কি ছড়িয়ে যাবে তো সেটাই তাহলে স্পেসিফিক সারফেস এরিয়া বেড়ে যাবে কথাটা সেটাই হলো মানে পার্টিকেল সাইজ যত ছোট হবে স্পেসিফিক সারফেস এরিয়া বাড়বে তাহলে লিখে দিচ্ছি পার্টিকেল সাইজ যত কমবে নিচের দিকে অ্যারো দিলাম কমছে এটা বোঝাচ্ছে স্পেসিফিক সারফেস এরিয়া মানে এস এস এ লিখলাম স্পেসিফিক সারফেস এরিয়া তত কি বাড়বে ঠিক আছে স্পেসিফিক সারফেস এরিয়া যত বাড়বে তত জল ধারণ ক্ষমতা বাড়বে ওয়াটার রিটেনটিভিটি রিটেনটিভিটি মানে জল ধারণ ক্ষমতা ওয়াটার রিটেনটিভিটি তত বাড়বে ঠিক আছে মানে জল ক্যাপচার করার যে ক্ষমতা তাহলে পার্টিকেল সাইজ যত ছোট হবে স্পেসিফিক সারফেস এরিয়া তত বাড়বে ওয়াটার রিটেনটিভিটি তত বাড়বে ঠিক আছে এটা ভালো করে মনে রাখবে আশা করছি এতটা অবধি তোমাদের কাছে ক্লিয়ার মানে জলটাকে ধরে রাখতে পারবে সেটাকেই বলে আমার কি ওয়াটার রিটেনটিভিটি ক্লিয়ার আশা করছি ক্লিয়ার কারো কোনো কোশ্চেন আছে এতটা অবধি পড়লাম কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো নির্দ্বিধায় তো এই জন্য যেহেতু বললাম ওয়াটার প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দিস টাইপ অফ সয়েল সেই জন্য আমি ওয়াটার রিটেনটিভিটিটা আনলাম যে জল ক্যাপচার করবে পার্টিকেল সাইজ যত কমবে স্পেসিফিক সারফেস এরিয়া তত বাড়বে ওয়াটার রিটেনটিভিটি তত বাড়বে ঠিক আছে এত অবধি আসার কাছে বোঝা গেছে এবার আমরা জানবো টাইপ অফ সয়েল সয়েলটা কত রকমের হয় টাইপ অফ সয়েল ওকে নো কোশ্চেন বলেছে অন্তরা ঠিক আছে সবাই আশা করছি বোঝা যাচ্ছে ঠিক আছে সবার আশা করছি বোঝা যাচ্ছে যদি ক্লাস ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিও ঠিক আছে ক্লাস যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে দিও ঠিক আছে তাহলে এবার আমি নেক্সট ক্লাসে চলে এবার নেক্সট টপিকে চলে যাচ্ছি যে টাইপ অফ সয়েল অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন টাইপ অফ সয়েল অ্যাকর্ডিং টু দেয়ার পজিশন তো জেনারেলি টাইপ অফ সয়েল জেনারেলি দু রকমের সয়েল হয় ঠিক আছে জেনারেলি দু রকমের সয়েল হয় টাইপ অফ সয়েল দু রকমের একটা হয় যে রেসিডুয়াল সয়েল আমি ডেফিনেশন যাব না আমি জাস্ট বোঝাবো তোমাদের আরেকটা সয়েল হয় ট্রান্সপোর্টেড সয়েল তো কথাটার মাধ্যমে বুঝতে পারছো রেসিডুয়াল সয়েল রেসিডুয়াল বলতে কি সয়েলটা যেখানে উৎপত্তি সেখানেই থেকে যায় সেটাকে বলবো রেসিডুয়াল সয়েল আর ট্রান্সপোর্টেড সয়েল মানে যেখানে উৎপত্তি সেখানে থাকে না সেখান থেকে ঘর বাইরে চলে যায় সেটা হচ্ছে ট্রান্সপোর্টেড ধরো কথার মানে আমার জন্ম হচ্ছে আহমদপুর ঠিক আছে কিন্তু আমি পড়াশোনার সূত্রে কি সিউড়ি গেছি জলপাইগুড়ি গেছি তাহলে আমি ট্রান্সপোর্ট করে নিয়েছি তাহলে আমি ট্রান্সপোর্টেড সয়েল এবার কারোর জন্ম ধরো আমাদের তহব্বতর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি ও জলপাইগুড়ি পলিটেকনিকেই পড়ছে পরে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে ওই জলপাইগুড়ি কলেজেই ও সব কিছু তাহলে তহব্বত হচ্ছে রেসিডুয়াল সয়েল আর আমি হচ্ছে কি ট্রান্সপোর্টেড সয়েল তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে যেখানে উৎপত্তি সেখানেই যদি থেকে যাও তাহলে ট্রান্সপোর্টেড এই রেসিডুয়াল সয়েল আর যেখানে উৎপত্তি সেখানে না থেকে যদি চারিদিকে ঘুরে বেড়া তাহলে ট্রান্সপোর্টেড সয়েল তাহলে রেসিডুয়াল সয়েলের এক্সাম্পল যদি বলতে চাও কি বলবে এই যদি ডেফিনেশন লিখতে চাও লিখে নাও remains at that location where it is formed remains at that location মানে সেই লোকেশনেই থেকে যায় where it is formed যে লোকেশনে উৎপত্তি সেই লোকেশনেই থেকে যায় হ্যাঁ স্পেসিফিক সারফেস এরিয়া আমি আবার বলে দিচ্ছি ঠিক আছে লাস্টে বলে দিচ্ছি আর ট্রান্সপোর্টেড সয়েল ঠিক আছে ট্রান্সপোর্টেড সয়েল বলতে রিমেন্স এট দ্য লোকেশন হোয়ার ইট ইজ ফর্মড
মানে যেখানে উৎপত্তি সেখানেই যদি থেকে যায় তাহলে রেসিডুয়াল সয়েল, আর ট্রান্সপোর্টেড সয়েল বলতে যদি যেখানে উৎপত্তি সেখানে না থেকে, লিখে দিচ্ছি ট্রান্সপোর্টেড বাই ডিফারেন্ট এজেন্ট টু অ্যানাদার লোকেশন, টু অ্যানাদার লোকেশন। তাহলে ট্রান্সপোর্টেড বাই ডিফারেন্ট এজেন্ট মানে জল, বাতাস, গ্লেসিয়ার বিভিন্ন দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, সেটাকে, সেই মিটি মাটিটাকে বলবো কি ট্রান্সপোর্টেড সয়েল। আর যে মাটিতে একই পজিশনে থেকে যায় সেটাকে বলবো কি রেসিডুয়াল সয়েল। এটা নিশ্চয় আশা করছি ক্লিয়ার। এবার তাও বলতে বলছে স্পেসিফিক সারফেস এরিয়া, সারফেস এরিয়া তো সবাই জানো, সারফেস এরিয়া তো সবাই জানো। ধরো এটা হচ্ছে একটা ইয়ে কি বলবো, এটা ডাস্টার, ডাস্টারের তলার যে এরিয়াটা এটাকে বলবো আমি সারফেস এরিয়া। তো স্পেসিফিক সারফেস এরিয়া বলতে কি, কোন একটা সারফেস এরিয়ার, সারফেস এরিয়াকে এসে দিয়ে লিখলাম একটা নির্দিষ্ট ভলিউম বা একটা নির্দিষ্ট মাসে কোন একটা মাটির যে সারফেস এরিয়া, ধরো এক গ্রাম, এক গ্রাম মাটির যে সারফেস এরিয়া সেটাকে বলবো কি স্পেসিফিক সারফেস এরিয়া। আর ভলিউম রেসপেক্টে করলে ভলিউমের ইউনিট নেবো, ঠিক আছে। একটা নির্দিষ্ট পরিমাণ মাটির যে সারফেস এরিয়া সেটাকে বলবে স্পেসিফিক সারফেস এরিয়া, ইউনিট হয় মিটার স্কোয়ার পার গ্রাম বা সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, আমি আগেই বললাম, ঠিক আছে। তাহলে একটা নির্দিষ্ট যখন আলোচনা করব সেটাকে বলবো স্পেসিফিক, স্পেসিফিক বলতে কি নির্দিষ্ট। তো সারফেস এরিয়া পার ভলিউম অর মাস যদি আমি আলোচনা করি তখন সেটাকে বলবো স্পেসিফিক সারফেস এরিয়া। এই স্পেসিফিক সারফেস এরিয়া যত বাড়বে আমার ওয়াটার রিটেনটিভিটি তত বাড়বে, আর স্পেসিফিক সারফেস এরিয়া কার বেশি হয়, পার্টিকেল সাইজ যত কমবে স্পেসিফিক সারফেস এরিয়া বড় হবে, আমি এক্ষুনি আলোচনা করলাম, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি ক্লিয়ার। তো তব তো ক্লিয়ার, রেসিডুয়াল সয়েল, ট্রান্সপোর্টেড সয়েল ক্লিয়ার। এরপর একটা কোশ্চেনের অ্যান্সার তোমরাই দেবে, আমি বলবো না। এরপর একটা কোশ্চেনের অ্যান্সার তোমরাই দেবে, আমি বলবো না, কে কি বলে দেখবো। তব তো ক্লিয়ার, স্পেসিফিক সারফেস এরিয়া, স্পেসিফিক বলতে ধরো একটা নির্দিষ্ট পরিমাণ সয়েল তোমাকে বলে দিবে এক গ্রাম সয়েলের কত সার্ফেস এরিয়া, নির্দিষ্ট করে দেয় যদি সেটাকে বলে স্পেসিফিক সার্ফেস এরিয়া। ভলিউম বা মাসটাকে নিচে দিচ্ছি, ক্লিয়ার। এবার তোমাদেরকে আমি এই পড়ালাম যে ট্রান্সপোর্টেড সয়েল আর রেসিডুয়াল সয়েল, তাহলে তোমরা একটা কোশ্চেন অ্যান্সার দাও তো দেখি, যে একটা এক্সাম্পল দাও, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এসএসসি যেহেতু অনেকবার এসছে আমি কোশ্চেন করাবো তখনও দেখাবো, যে হুইচ হ্যাজ গুড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস, কোন সয়েলের ভালো ইঞ্জিনিয়ারিং প্রপার্টি থাকে, রেসিডুয়াল সয়েল না ট্রান্সপোর্টেড সয়েল, অ্যান্সারটা তোমরা দাও, হুইচ হ্যাজ গুড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস, অ্যান্সার তোমরাই দেবে। কোন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কোন সয়েলের সব থেকে ভালো ইঞ্জিনিয়ারিং প্রপার্টি থাকে, ইঞ্জিনিয়ারিং প্রপার্টি বলতে পড়বো আমরা পারমিএবিলিটি, সিয়া স্ট্রেংথ, সিপিএজ, এগুলো সব ইঞ্জিনিয়ারিং প্রপার্টি, এগুলো আমি পড়বো, ঠিক আছে। তো কোন সয়েলের এক কথা ইঞ্জিনিয়ারিং প্রপার্টি না বুঝলে হবে, প্রপার্টি ভালো, কোন সয়েলটার প্রপার্টি ভালো হবে, রেসিডুয়াল সয়েল না ট্রান্সপোর্টেড সয়েল, কে বলতে পারে দেখি এবং অ্যান্সারটা। রিমা বলছে রেসিডুয়াল সয়েল, বাকিরা কি বলছে দেখি। সবাই বলছে রেসিডুয়াল সয়েল, একমাত্র সন্তোষ বলছে ট্রান্সপোর্টেড সয়েল, কেন জানি না সন্তোষ ট্রান্সপোর্টেড সয়েল বলছে, সন্তোষই জানে, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে রেসিডুয়াল সয়েলই, অ্যান্সারটা হচ্ছে রেসিডুয়াল সয়েলই। কারণ কি, এটা তো একদম সিম্পল বেস থেকে জানা কথা, যে যে সয়েলটা যেখানে ছিল সেখানে যদি থাকে তাহলে ভালো তার মধ্যে প্রপার্টি থাকবে, রাদার দেন ধরো অ্যান্সারটা হচ্ছে রেসিডুয়াল সয়েল, কেন কি রেসিডুয়াল সয়েল যেখানে জন্ম সেখানেই আছে, তাহলে তার মধ্যে তো সমস্ত প্রপার্টি থেকেই যাচ্ছে। আর ধরো যে সয়েলটা ট্রান্সপোর্টেড সয়েল সেটা ধরো তার মধ্যে বিভিন্ন রকমের কম্পোজিশন ছিল, কিন্তু সেটা যখন জলের মার দিয়ে বা বাতাসের মারে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, আঘাত পেতে পেতে যাবে, তাহলে তার মধ্যে কি প্রপার্টিগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে, তাহলে তো অবশ্যই রেসিডুয়াল সয়েল হবে, তাই না।
ট্রান্সপোর্টেড সয়েল কেন হবে, রেসিডুয়াল সয়েল হবে। ট্রান্সপোর্টেড সয়েল কি, বারবার সে কি করছে, এক জায়গায় আছে, একবার জল উড়িয়ে নিয়ে চলে গেল, একবার বাতাস উড়িয়ে নিয়ে চলে গেল, তাহলে কি প্রপার্টি গুলো তো উড়ে যাবে। আর রেসিডুয়াল সয়েল কি, যেখানে ছিল সেখানেই আছে, তাহলে প্রপার্টি গুলো তার মধ্যে জেগে যাচ্ছে, তাহলে তো সবসময় কার ইঞ্জিনিয়ারিং প্রপার্টি বেশি হবে, রেসিডুয়াল সয়েল। এটা তো বেসিক কনসেপ্ট থেকেই জানা বলার কথা, সবইকো ভুল বলেছ, অ্যান্সার হবে রেসিডুয়াল সয়েল, কারণ যেখানে আছে সেখানেই থাকছে, তাহলে তার প্রপার্টির কোনো চেঞ্জ হবে না। কোনটা বেশি সুবিধা, ঘরে থেকে পড়া না বাইরে গিয়ে পড়া, এটা তোমরা ভেবে নিও একটু। ঘরে থেকে পড়লে মায়ের হাতের ভাত, মায়ের হাতের রান্না, বাবার আদর, সমস্ত কিছু পাবে, আর বাইরে গিয়ে পড়লে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো ঘরে থাকতে পারবে, আসল কথা। এগুলো সব কিছু না থাকলেও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো ঘরে থাকতে পারবে, কিন্তু যারা বাইরে পড়তে যায় তাদের কত কষ্ট করে থাকতে হয়, হোস্টেলে থাকা, হোস্টেলের বাজে খাবার, তাহলে তো বোঝাই যেছো। তাহলে হুইচ সয়েল হ্যাজ গুড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস, রেসিডুয়াল সয়েল, এইভাবে মনে রাখবে, মনে থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে রেসিডুয়াল সয়েলের এক্সাম্পল কি, রেসিডুয়াল সয়েলের জেনারেল এক্সাম্পল হয় বেন্টোনাইট ক্লে, লিখে রাখো এই ক্লেটা সম্পর্কে আমি পড়াবো যদিও, ভেরিয়াস টাইপস অফ সয়েলে, তো রেসিডুয়াল সয়েলের এক্সাম্পল মনে রাখবে বেন্টোনাইট ক্লে। রেসিডুয়াল সয়েলের এক্সাম্পল, রেসিডুয়াল সয়েলের এক্সাম্পল হচ্ছে বেন্টোনাইট ক্লে, ঠিক আছে, রেসিডুয়াল সয়েলের এক্সাম্পল। এবার হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েল, এবার হচ্ছে ভেরিয়াস টাইপ অফ ট্রান্সপোর্টেড এজেন্সি, বিভিন্ন ট্রান্সপোর্টেড সয়েলের জন্য বিভিন্ন রকম নাম হয়, ঠিক আছে। ট্রান্সপোর্টেড এজেন্সি যদি বিভিন্ন হয় তাহলে বিভিন্ন রকম নাম হয়, সেটা আমি শুনবো। রেসিডুয়াল সয়েলের এক্সাম্পল মনে রাখবে বেন্টোনাইট ক্লে, এই বেন্টোনাইট ক্লে সম্পর্কে আমি নেক্সট দিন যখন পড়াবো আদার টাইপস অফ সয়েলে পড়াবো, ঠিক আছে। বেন্টোনাইট ক্লে কি বা তার মধ্যে কী কী প্রপার্টি থাকে এটা পড়াবো, ঠিক আছে, আমি পড়াবো যেহেতু, তাই আমি এখানে ডিসকাস করলাম না, আমি ট্রান্সপোর্টেড এজেন্সিতে চলে যাই বা ট্রান্সপোর্টেড সয়েল কোনগুলো সেগুলো চলে যায়। ধরো যদি কোনো একটা সয়েলকে জল বয়ে নিয়ে যায় তাহলে তার একরকম নাম হয়, যদি বাতাস বয়ে নিয়ে যায় তাহলে তার একরকম নাম হয়, যদি হ্রদের তলায় জমা হয় তাহলে একরকম নাম হয়, যদি সমুদ্রের তলায় তৈরি হয় তাহলে একরকম নাম হয়, তাহলে ট্রান্সপোর্টেড এজেন্সিস, ট্রান্সপোর্টেড এজেন্সি, বিভিন্ন ট্রান্সপোর্টেড এজেন্সির জন্য বিভিন্ন রকম নাম হয়। এক নম্বর লিখছি আমি অ্যালুভিয়াল, অ্যালুভিয়াল সয়েল, এটা কার মাধ্যমে হয়, ডিপোজিটেড বাই রিভার অর রানিং ওয়াটার, রিভার বলতে নদী বা রানিং ওয়াটারের মাধ্যমে যদি কোনো একটা সয়েল যায় এক জায়গা থেকে অন্য জায়গায় সেই সয়েলটাকে বলবো কি, অ্যালুভিয়াল সয়েল। দু নম্বর হচ্ছে ল্যাকুস্টারিন সয়েল, ল্যাকুস, কোনো স্পেলিং কোনো বানান না পারলে আমাকে জিজ্ঞেস করবে, ল্যাকুস্টাইন সয়েল। ল্যাকুস্টাইন সয়েল বলতে যদি লেক মানে হ্রদের তলায় জমা হয়, যদি মাটিটা হ্রদের তলায় জমা হয়, ডিপোজিটেড অ্যাট দ্য বেড অফ, ডিপোজিটেড অ্যাট দ্য বেড অফ স্টিল লেক, স্টিল বলতে কি, স্থির হ্রদ, মানে হ্রদটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না, এক জায়গায় কনসেন্ট্রেটেড, স্টিল মানে হচ্ছে স্থির, লেক মানে হচ্ছে হ্রদ, ঠিক আছে, আর বেড মানে তো তলা, ল্যাকুস্টাইন সয়েল সেটাকে বলে। তিন নম্বর হচ্ছে মেরিন সয়েল বলতে সমুদ্রের জলের তলায় যেটা জমা হয়, ডিপোজিটেড অ্যাট বেড অফ সি, এটাকে বলবো কি, মেরিন সয়েল হলো। চার নম্বর হচ্ছে ইওলিয়ান সয়েল, ইওলিয়ান সয়েলটা হচ্ছে ট্রান্সপোর্টেড বাই উইন্ড অর এয়ার, ইওলিয়ান সয়েল ট্রান্সপোর্টেড বাই উইন্ড অর এয়ার, একই কথা। এবার ইওলিয়ান সয়েল সম্পর্কে একটু জানতে হবে, ইওলিয়ান সয়েল সম্পর্কে একটা জানতে হবে, ঠিক আছে, ইওলিয়ান সয়েল সম্পর্কে একটু জানতে হবে, এবং এই কোশ্চেনটা খুব আসে সেই জন্য আমি করাবো, ঠিক আছে, এই কোশ্চেনটা এসএসসির জন্য খুব আসে ইওলিয়ান সয়েল সম্পর্কে, ঠিক আছে, আমি সেটা পড়িয়ে দিচ্ছি। কি লিখেছে, ল্যাকুস্টাইন সয়েলটা পন্ডের বেডেও তো হতে পারে না, লেক
পন্ডের বেদে হবে না, ঠিক আছে? পন্ডের বেদে অ্যাকুস্টেন সয়েল হবে না। এই ল্যাকু এই কথাটা যখনই থাকবে এই লেক কথাটা মনে রাখবে, পন্ডের বেদে অ্যাকুস্টেন সয়েল হয় না, ঠিক আছে? ওই সয়েলটার কোনো নাম নেই, ওটাকে কি সয়েল, যেমন যেমন পন্ড হবে যেটা যেমন মাটির ওপর তৈরি হবে তেমন হবে, কোথাও এলাকার ওপর ডিপেন্ড করে, ওটাকে ল্যাকুস্টাইন সয়েল বলবো না, ঠিক আছে? স্টিল লেক, লেক বলতে হ্রদ, সমুদ্র, হ্রদ, এগুলো সব ভূগোলে ছিল, ঠিক আছে? ল্যাকুস্টাইন সয়েল অবশ্যই সব স্টিল লেকে হবে, আশা করছি ক্লিয়ার, ঠিক আছে? এবার আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাওলিয়ান সয়েল। তো 4 নম্বর হচ্ছে অ্যাওলিয়ান সয়েল। এতটা অব্দি আশা করছি সবার লেখা হয়ে গেছে, কি এতটা অব্দি ক্লিয়ার তো সবার কাছে? তাহলে আমি চলে আসছি যেটা, সেটা হচ্ছে 4 নম্বর এওলিয়ান সয়েল। এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে এওলিয়ান সয়েল। তো এওলিয়ান সয়েলের এক্সাম্পল মনে রাখবে, এওলিয়ান সয়েলের এক্সাম্পল মনে রাখবে, এর এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। এওলিয়ান সয়েলের এক্সাম্পল কি, একটা হচ্ছে লুয়েস আর একটা হচ্ছে ডুন, একটা হচ্ছে লুয়েস আর একটা হচ্ছে ডুনস বা ডিউনস, এস যোগ করে দাও, লুয়েস আর ডিউনস, ঠিক আছে? স্টিল লেক, লেক বলতে হ্রদ, ঠিক আছে? স্টিল বলতে স্থির, স্থির হ্রদের তলায় যেগুলো জমে থাকে সেটাকে বলবো ল্যাকুস্টাইন সয়েল। স্টিল টেক নয়, ঠিক আছে? স্টিল লেক, এলে কে ই লেক, হ্রদ হচ্ছে অ্যাওলিয়ান সয়েল। অ্যাওলিয়ান সয়েল বলতে লোয়েস আর ডুল। তো অ্যাওলিয়ান সয়েলের প্রপার্টি কি বলে, অ্যাওলিয়ান সয়েলের প্রপার্টি বলে হাইলি পোরাস। পোরাস বলতে কি আলোচনা করছি আমি, হাইলি পোরাস এন্ড ফ্রাইবেল, এটা হচ্ছে অ্যাওলিয়ান সয়েলের প্রপার্টি। এবার পোরাস বলতে কি সেটা তোমাদেরকে জানতে হবে। পোরাস বলতে বোঝায় হাইলি পোরাস বলতে মোর ভয়েডস, ভয়েডস বলতে, ভয়েডস বলতে কি বোঝায়, ভয়েডস বলতে শূন্য স্থান থাকবে। ধরো ধরো একটা পার্টিকেল আছে, তুমি একটা গ্লাসের মধ্যে মাটি নিলে, ধরো একটা গ্লাস আছে এর মধ্যে মাটি নিলে, তাহলে এই যে পার্টিকেলগুলো আছে গ্লাসের মধ্যে, এই যে পার্টিকেলগুলো আছে গ্লাসের মধ্যে, ধরো যদি অ্যাওলিয়ান সয়েল নাও, তাহলে দেখো এই গ্লাসের পার্টিকুলার মধ্যে অনেক ভয়েড আছে। ভয়েড বলতে একটা পার্টিকেল আর একটা পার্টিকেল মাঝখানে অনেক শূন্য স্থান আছে। আমি সেগুলো আলাদা কালিতে দেখাচ্ছি, দেখো এই শূন্য স্থানগুলো, এগুলোকে বলে ভয়েড। এই ভয়েডে কি থাকে, এই ভয়েডে জেনারেলি জল আর বাতাস থাকে। কি থাকে, এই ভয়েড গুলো কে ফিল আপ করে মাটির মধ্যে, এই ভয়েড গুলো কে ফিল আপ করে মাটির মধ্যে, এই ভয়েড গুলো জল আর বাতাস ফিল আপ করে। ভয়েডের মধ্যে কে থাকে, ওয়াটার অ্যান্ড এয়ার, সবসময় মাথায় রাখবে। ভয়েডের মধ্যে কে থাকে, এগুলো তো সয়েল পার্টিকেল, গোলগুলো হচ্ছে কি, গোলগুলো হচ্ছে সয়েল পার্টিকেল, তাই তো? তাহলে মোর ভয়েডস, হাইলি পোরাস বলতে বোঝাবে যেটার মধ্যে ভয়েড থাকবে, ঠিক আছে? তা ইয়ে লিখেছে, আচ্ছা এই সয়েলগুলির মধ্যে বেস সয়েল কোনটা ইঞ্জিনিয়ারিং প্রপার্টি অনুযায়ী? ইঞ্জিনিয়ারিং প্রপার্টি তো বেস অবভিয়াসলি ইয়ের সয়েলের, ক্লের ইঞ্জিনিয়ারিং প্রপার্টি সব থেকে বেশি, মানে কোহেসিভ সয়েলের, ঠিক আছে? আমরা কোহেসিভ সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টি জেনারেলি ভালো হয়, ঠিক আছে, রাদার দ্যান এনি টাইপ অফ সয়েল, ক্লিয়ার? তো মোর ভয়েডসটা আশা করছি ক্লিয়ার, মোর ভয়েডসটা ক্লিয়ার, ভয়েডস কোনগুলো, ভয়েস কোনটা থাকে, ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। ইঞ্জাইন প্রপার্টি ইয়েটা ক্লিয়ার, হাইলি পোরাস বলতে কি বোঝায় সেটা ক্লিয়ার যদি বলো আমি নেক্সটটাই যাব। আরো একটা কথা ইন অ্যাডিশন বলে দিই, ক্লে স্ট্রাকচারে কেন সব থেকে ভালো ইঞ্জিনিয়ারিং প্রপার্টি, কারণ ক্লের যে স্ট্রাকচারটা হয়, ক্লের যে টেক্সচারটা হয় সেটা অনেকটা স্টেবেল, রাদার দেন ক্লের যে টেক্সচারটা সেটা স্টেবেল রাদার দেন স্যান্ড, সেই জন্য ক্লে স্ট্রাকচারটা ভালো ইঞ্জিনিয়ারিং প্রপার্টি হয়। ইঞ্জিনিয়ারিং প্রপার্টি তারই ভালো হবে যার মধ্যে পার্টিকেল সাইজগুলো ইউনিফর্ম হবে, মিক্স অফ পার্টিকেল সাইজ থাকবে, মানে বিভিন্ন রকমের পার্টিকেল সাইজ থাকবে। বিভিন্ন ধরনের পার্টিকেল সাইজ থাকলে কি ভয়েড সৃষ্টি হবে না, ভয়েড না সৃষ্টি হলেই ভালো ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস হবে, ঠিক আছে? এতটা অব্দি ক্লিয়ার। এবার হাইলি পোরাসটা তো বললাম, হাইলি পোরাস বলতে ভয়েড, এবার ফ্রাইবেল বলতে কি,
ফ্লাইওয়েল বলতে যার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস, ভালো কোশ্চেন করেছো, যার ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস ভালো নয়, নট গুড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস, নট গুড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস, নট গুড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস বলতে তুমি যদি হাতে নাও ভেঙে যাবে, এতটাই বাজে পরিমাণের মাটি হাতে নিলেই ভেঙে যাবে। এক কথায় মনে রাখবে, ফ্লাইওয়েল বলতে হাতে নিলেই ভেঙে যাবে, নট গুড ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস। তো এই ঠিক আছে, এটাকে বলে আমার ফ্লাইওয়েল। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটাই আমি আসবো, লোয়েস্ট আর ডুনটার কথা যে জন্য বললাম, এখান থেকে একটা কোশ্চেন আছে যে হুইচ ইজ মোর কোলাপসিবল, মানে কোলাপসিবল বলতে ভেঙে যায় এক কথায়, হুইচ ওয়ান ইজ, আমি এটা মুছে দিই একদম। এখানে আমার যে কোশ্চেনটা আছে লয়েস অ্যান্ড ডুনস থেকে, সেই কোশ্চেনটা হলো লয়েস অ্যান্ড ডুনস, হুইচ ইজ মোর কোলাপসিবল, হুইচ ইজ মোর কোলাপসিবল, কোনটা বেশি কোলাপসিবল হয়, মানে যে কোনটাই হাত দিলে ভেঙে যাবে, কোলাপস করা মানে ভেঙে যাওয়া। তো অ্যান্সারটা মনে রাখবে, লোয়েস হ্যাজ মোর কোলাপসিবিলিটি দ্যান ডুনস, লোয়েস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লোয়েস হ্যাজ মোর কোলাপসিবিলিটি, লোয়েস হ্যাজ মোর কোলাপসিবিলিটি দ্যান ডুনস। ঠিক আছে, পার্টিকেল টু পার্টিকেল কানেকশন কম হয় লোয়েস্ট স্যান্ডে, ঠিক আছে, পার্টিকেল টু পার্টিকেল কানেকশন কম হয় লোয়েস্ট স্যান্ডে, সেই জন্য আমার লোয়েস্ট স্যান্ডটাকে হাত দিলেই ভেঙে যায়। ঠিক আছে, পার্টিকেল টু পার্টিকেল কানেকশন কম লোয়েস্ট স্যান্ডে, আর ডুন স্যান্ডে কি, ডুন স্যান্ডিংয়ের মধ্যে যদি জল অ্যাড হয়ে যায় পার্টিকেল টু পার্টিকেল কানেকশন অ্যাড বেড়ে যায়। ঠিক আছে, তো ডুনসটা সাধারণত কোথায় দেখা যায়, রাজস্থানে ডুন স্যান্ড দেখা যায়, ডিউন্স রাজস্থানে। ঠিক আছে, আর লোয়েসের আর একটা প্রপার্টি যদি, সব এগুলো মুখে বলছি তোমরা লিখে নিও বাংলাতে, লোয়েস স্যান্ডটা কি হয়, লোয়েস স্যান্ডটা কোর্স হয়, কোর্স বলতে পার্টিকেল সাইজগুলো বড় হয়, আর ডুনস কি, ডুনস হচ্ছে পার্টিকেল সাইজ ছোট, ফাইন হয়। ঠিক আছে, আর পার্টিকেল যত ছোট হবে ওয়াটার রিটেনটিভিটি তত বেশি হবে, আগের দিনে আমি আজকে আলোচনা করলাম। ঠিক আছে, তো লোয়েসের মোর কোলাপসিবিলিটি কেন বেশি হয়, কারণ পার্টিকেল টু পার্টিকেল কানেকশনটা কম, সি এর মান কম, কোয়েসিভ ফোর্সটা কম, সেই জন্য মোর কোলাপসিবল হয়। এই প্রপার্টিগুলো লিখে নিও, যেটা বললাম লোয়েস কোর্স হয় মানে বড় পার্টিকেল সাইজ হয়, আর ডুনস ফাইন হয় মানে ছোট পার্টিকেল সাইজ হয়, লোয়েসের কি পার্টিকেল যেহেতু ছোট ওয়াটার রিটেনটিভিটিটা বড় হয়, আর কি বললাম ডুন স্যান্ডে যদি আমি ওয়াটার অ্যাড করি তাহলে পার্টিকেল টু পার্টিকেল কানেকশন বেড়ে যায়, আর কি বললাম রাজস্থানে সাধারণত ডুন স্যান্ডটা দেখা যায়। ঠিক আছে, ওকে ফাইন, ওকে এত অবধি আশা করছি ক্লিয়ার। এওলিয়ান সয়েল হলো চার নম্বর হলো, এরপর পাঁচ নম্বর আমি চলে আসবো, গ্লেসিয়াল সয়েল, পাঁচ নম্বর হচ্ছে গ্লেসিয়াল সয়েল, পাঁচ নম্বর হচ্ছে গ্লেসিয়াল সয়েল। ঠিক আছে, গ্লেসিয়াল সয়েল বলতে কোনটা, গ্লেসিয়াল সয়েল বলতে কোনটা, গ্লেসিয়াল সয়েল বলতে ট্রান্সপোর্টেড বাই গ্লেসিয়ার, ট্রান্সপোর্টেড বাই গ্লেসিয়ার, মানে হিমাবহ দ্বারা যদি আমার পরিবাহিত হয় তাহলে সেটাকে বলল গ্লেসিয়াল সয়েল। এক্সাম্পল কি হবে, এক্সাম্পল হবে ড্রিফ্ট, এর এক্সাম্পল গুলোর নাম হচ্ছে ড্রিফ্ট, টিল, আউটওয়াশ, আউটওয়াশ জেনারেলি আইস আর সয়েলের মিশ্রণ, আউটওয়াশ জেনারেলি আইস, এগুলো আইস আর সয়েলের মিশ্রণ। ঠিক আছে, গ্লেসিয়াল সয়েল তাহলে ট্রান্সপোর্টেড বাই গ্লেসিয়ার, মানে হিমবাহ দ্বারা পরিবাহিত হলে গ্লেসিয়াল সয়েল, এক্সাম্পল ড্রিফ্ট, টিল আর আউটওয়াশ। আর ছ নম্বর হচ্ছে কলুভিয়াল সয়েল, কলুভিয়াল সয়েল, কলুভিয়াল সয়েল বলতে কোনটা, কলুভিয়াল সয়েল বলতে বোঝায়, কলুভিয়াল সয়েল বলতে ট্রান্সপোর্টেড বাই গ্র্যাভিটি, ট্রান্সপোর্টেড বাই গ্র্যাভিটি, গ্র্যাভিটি বলতে ডিউ টু গ্র্যাভিটেশন ফোর্স। ধরো পাহাড়ের টপে এক ধরনের মাটি আছে, ধরো এক্সাম্পলটা লিখে নিই, কলুভিয়াল সয়েলের এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, টেলাস, টেলাস, ধরো একটা পাহাড় আছে, এরকম পাহাড় আছে, এর ওপরে কিছু একটা মাটি আছে, সেটা হাওয়া গ্র্যাভিটির মাধ্যমে নিচে এসে পড়ছে, এখানে এসে জমা হচ্ছে, এখানে যে মাটিটা এসে জমা হলো সেটাকে বলবো আমি কি, কলুভিয়াল সয়েল। ঠিক আছে, মাউন্টেনের ওপর থেকে নিচে এসে পড়ছে এবং মাটিটা এখানে এসে জমা হচ্ছে, সেটাকে বলবো কি আমি, কলুভিয়াল সয়েল, যেটা গ্র্যাভিটির মাধ্যমে এক জায়গা থেকে এসে অন্য জায়গায় এসে ফর্ম করছে, সেটা হচ্ছে কলুভিয়াল সয়েল। আর ফাইনালি সাত নম্বর হচ্ছে, সাত নম্বর হচ্ছে কলোজিয়াল সয়েল,
কলোজিয়াল সয়েল, কলোজিয়াল সয়েল বলতে ফর্ম বাই অর্গানিক ম্যাটার, ফর্ম বাই অর্গানিক ম্যাটার, অর্গানিক ম্যাটার দিয়ে যে মাটিটা তৈরি হয় সেটাকে বলবো কলুজিয়াল সয়েল অ্যান্ড কনভার্সেন বাই ভেজিটেশন ম্যাটার, অ্যান্ড কনভার্সেন বাই ভেজিটেশন ম্যাটার, সেটাও লিখে নাও, কনভার্সেন বাই ভেজিটেশন ম্যাটার। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার, কনভার্সেন বাই ভেজিটেশন ম্যাটার। ঠিক আছে, এত অবধি সবার কাছে ক্লিয়ার? এত অবধি সবার কাছে ক্লিয়ার? ভেজিটেশন ম্যাটার, ভেজিটেশন ম্যাটার বলতে ভেজিটেবিল মানে শাক সবজি, শাক সবজি জাতীয় জিনিস, ঠিক আছে, সেটাকে বলে ভেজিটেশন ম্যাটার। এতটা অবধি সবার কাছে ক্লিয়ার? তো আরো একটা জিনিস জেনে রাখো, ওকে ক্লিয়ার, আর আর একটা সাব নম্বর 8 নম্বর হলো, এত অবধি ক্লিয়ার, আর একটা জিনিস জেনে রাখো, 8 নম্বরটা আমি তবু ভেরিয়াস টাইপস অফ প্লেতে পড়াবো বা সাম টাইপস অফ প্লেতে পড়াবো, তবু এই নামটা জেনে রাখো, না এটা আমি বিভিন্ন টাইপ অফ সয়েলই পড়াবো, আর জানার দরকার নেই, এটাই পড়াবো, ঠিক আছে। আরেকটা হচ্ছে টাফ নাম হয়, টাফ যেটা ওই ভলকানিক গ্যাসের দ্বারা ইয়ে হয়, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এখানেই শেষ হলো, নেক্সট দিন আমরা ভেরিয়াস টাইপস অফ সয়েল আরম্ভ করবো, ভেরিয়াস টাইপস অফ সয়েলে অনেক রকমের সয়েল নিয়ে পড়বো এবং সেই সয়েলগুলোর উৎপত্তি নিয়েও পড়বো, ঠিক আছে। এটা তো গেল রেসিডুয়াল সয়েল আর ট্রান্সপোর্ট সয়েল, এছাড়াও কিছু ধরনের সয়েলের আমরা প্রপার্টি সম্পর্কে জানবো, ঠিক আছে। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসটা শেয়ারও করা যাবে, যেহেতু প্রথম ক্লাস, তো লাইক শেয়ার কিছু করে দিও, প্রথম 1 সপ্তাহ ক্লাসটা লাইক শেয়ার হবে, তারপর সেগুলো মানে হাইড করে দেবো টোটালটাই, তো যারা কোর্সে আছো তারাই দেখতে পাবে, তারপর থেকে দেখতে হবে না। তো আশা করছি ক্লাস ভালো লেগেছে, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। আরও একটা কথা যেটা সৌভিক বলছিল, সৌভিক আমাকে একটা কোশ্চেন করেছিল যে নন টেকনিক্যাল পার্টটা কি হবে, তো আমি কালকে অ্যান্সারটা দিয়েও ছিলাম, জানি না কেন হঠাৎ ভিডিওটা আটকে গেছিল বা কি হয়েছিল বুঝি নাই। কথাটা হলো যখন আমাদের টেকনিক্যাল সাবজেক্ট পড়তে পড়তে বিরক্ত লেগে যাবে, টেকনিক্যাল সাবজেক্ট পড়তে পড়তে ধরো 1 মাস ধরে সয়েল পড়ছি বিরক্ত লাগছে, ঠিক আছে, তখন আমরা নন টেকনিক্যালে যাব, তখন আমরা রিজনিং করব, ঠিক আছে। যখন আমাদের টেকনিক্যাল সাবজেক্ট পড়তে পড়তে আমাদের মধ্যে একটা বিরক্ত সৃষ্টি হবে তখন আমরা নন টেকনিক্যাল পার্টটা পড়বো এবং নন টেকনিক্যাল আমরা বুঝতেও পারবো না, ঠিক আছে, বুঝতে পারবো না, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার প্ল্যানিং, যখন আমাদের পড়তে পড়তে বিরক্ত লাগবে তখন আমরা রিজনিং করে মাইন্ডটাকে ফ্রেশ করবো, ওকে, আশা করছি ক্লিয়ার। আর আরো একটা কথা, ভালো করে পড়াশোনা করো, এই আজকে যেটা পড়ালাম সেটা আজকেই মুখস্থ করে নেবে, করে নেবে ভালো করে, ঠিক আছে। তো ঠিক আছে, এখানে ক্লাসটা শেষ করলাম, কালকে সন্ধে 6:30 আবার ক্লাস হবে, ঠিক আছে। তো
আশা করছি ভালো লেগেছে, ভালো লাগার কথা, বাংলায় বুঝিয়েছি পুরোপুরি। ভালো, যদি ভালো লেগে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ফিডব্যাক জানাতে পারো কেমন লাগছে না লাগছে, আর খারাপ লাগলো অবভিয়াসলি বলবে কি কি ইম্প্রুভমেন্ট লাগবে সেগুলোও বলবে, ঠিক আছে? তো যেমন বলবে সেরকমই হবে। আশা করছি ভালো লাগছে, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ, অপলাম, আমার এরপর আবার ক্লাস আছে, ঠিক আছে, চলো।